করোনা সময়ে জীবনের ঝুঁকি নিয়ে কাজ করার পরও বেতন কমানো অনৈতিক বলছেন সিনিয়র ব্যাংকাররা। সাবেক বর্তমান সরকারি বেসরকারি ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা বলছেন এতে দীর্ঘমেয়াদে লাভের চেয়ে লোকসান বেশি হবে। প্রধানমন্ত্রী ঘোষিত প্রণোদনা প্যাকেজ বাস্তবায়ন সহ বিভিন্ন জরুরি সেবা দেওয়ার এই সময়ে এমন আচরণ ব্যাংক খাতের কর্মীদের মনোবল ভেঙে দেবে বলেও মনে করেন বিশেষজ্ঞরা। বিস্তারিত সুলতান আহমেদের রিপোর্টে। করোনা মহামারীর সময়ে লকডাউন থাকার পরও আংশিক খোলা ছিল অনেক ব্যাংকের শাখা। এতে জীবনের ঝুঁকি নিয়ে কাজ করতে হয়েছে ব্যাংক কর্মকর্তা ও কর্মীদের। তার উপর আক্রান্ত হয়ে এরই মধ্যে মৃত্যুবরণ করেছেন বেশ কয়েকজন ব্যাংক কর্মকর্তা। যে তালিকায় রয়েছে বাংলাদেশ ব্যাংক সহ বিভিন্ন ব্যাংকের অনেক সিনিয়র কর্মকর্তা। মহামারীর সময়ে জীবনের ঝুঁকি বিবেচনায় সরকারি ব্যাংকগুলোর কর্মকর্তারা আক্রান্ত হলে 5 লাখ টাকা পাবে বলে ঘোষণা দেয় সরকার। এছাড়াও ঝুঁকি ভাতা সহ অন্যান্য সুবিধা তো রয়েছেই। তবে এসব সুবিধা দূরে থাক, বেসরকারি কয়েকটি ব্যাংক বিএবির এক চিঠির রেশ ধরে উল্টো বেতন কমানোর সিদ্ধান্ত নিয়েছে। বিষয়টিকে শ্রম আইনের পরিপন্থী বলছেন জনতা ব্যাংকের চেয়ারম্যান। সমস্ত ব্যাংক এবং যে সমস্ত প্রতিষ্ঠান তাদের কর্মচারীদেরকে কাজ করা থেকে বিরত রাখছে এবং তাদেরকে বেতন কমানোর জন্য অন্য রকমের নিউজ আমরা পত্রপত্রিকায় দেখতে পাচ্ছি, যেটা অত্যন্ত অনভিপ্রেত। ব্যাংক নির্বাহীদের সংগঠন অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স এবিবির সাবেক সভাপতি আনিসে খানের মতে এমন ঘোষণায় কাজের আগ্রহ হারাবেন ব্যাংকাররা। এই একটা সিনারিওতে যেখানে ওনারা কাজ করে যাচ্ছেন সেখানে তাদের বেতন কমানো কোনোভাবে যৌক্তিক হতে পারে না। ব্যাংকের মধ্যে অনেকগুলো খরচ আছে যেগুলো সাশ্রয় করলে আমি মনে করি যে এটা এনাফ হবে। যেমন আপনার কোনো রকমের মিটিং সভা কোনো বাইরে হবে না। তবে বেশিরভাগ ব্যাংক এ ধরনের সিদ্ধান্তকে আত্মঘাতী হিসেবে দেখছে। পূবালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের মতে ব্যবসায়ীদের জন্য প্রণোদনা প্যাকেজ বাস্তবায়ন আর জরুরি সেবা দিতে কর্মীদের মনোবল চাঙ্গা রাখার বিকল্প নেই। আমরা এখন 30,000 কোটি টাকার যে প্যাকেজ আমরা কাজ করছি এবং খুব সহজেই কিছু কিছু ডিসবার্সমেন্ট শুরু হয়ে গেছে। তাছাড়াও এসএমই সেক্টরে আরো 20,000 কোটি টাকা আছে। সবাই জানে ব্যাংকটাকে ভালো রাখতে পারলে তারা ভবিষ্যতে ভালো অবস্থায় থাকতে পারবে, এই জন্য এই মোটিভেশনটা আমরা রাখতে চাচ্ছি। বিশেষজ্ঞরা বলছেন গুরুত্ব দিতে হবে খেলাপি ঋণ আদায়ে, এছাড়া ব্যাংকের উপর মালিকদের অযাচিত হস্তক্ষেপ কমিয়ে আনার প্রয়োজন বলেও মত দেন তারা। সুলতান আহমেদ, নিউজ 24, ঢাকা।